ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মকে অন্যায় উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সাম্প্রদায়িক অপশক্তির বিরোধী এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, স্বাধীনতার বিপক্ষে শক্তির আস্ফালন এখনও বন্ধ হয়নি, তারা শুধু ব্যানার পরিবর্তন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌলবাদী রাজনীতি চলবে না জানিয়ে তিনি বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে এই মৌলবাদী শক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হবে। সমাবেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মৌলবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। ওই মৌলবাদী গোষ্ঠীদের বলতে চাই, আপনারা বিভিন্নভাবে ইসলাম শান্তির ধর্ম, এই ধর্ম, এই ধর্মকে ব্যবহার করে, এই ধর্মকে পুঁজি করে আপনারা মিথ্যা বলে এগিয়ে যাবেন, সেই সুযোগ আমরা মুসলমানরা কখনোই হতে দেব না। স্বাধীনতা বিরোধীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে ওই মৌলবাদীদের বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হবে।